এশিয়া কাফের সুপার ফোরে কার খেলা কবে দেখুন সময়সূচি ও বিস্তারিত। ব্যাপক নাটকীয়তার পর নিশ্চিত হলো এশিয়া কাফের সুপার ফোরের চূড়ান্ত তালিকা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে লঙ্কানদের বিপক্ষে আফগানিস্তানের টার্গেট ছিল 292 রান, 37 পয়েন্ট এক ওভার পর্যন্ত সুযোগ ছিল তাদের। শেষ পর্যন্ত কক্ষপক্ষেই ছিল না আফগানরা, তবে এক বলে 3 রান নিতে ব্যর্থ হয় আর হিসাবের গড় মিলে আফগানিস্তানকে দেখা যাবে না এবারের এশিয়া কাফের সুপার ফোরে। সুপার ফোরে খেলা হবে রবিন রাউন্ড পদ্ধতিতে। প্রথাগত সেমিফাইনালের বদলে এখানে ফাইনালের জন্য বেছে নেওয়া হয়েছে পয়েন্ট টেবিল পদ্ধতি। প্রতিটি দলই এই পর্বে 3টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। দেখুন সবগুলো ম্যাচের সময়সূচি। 6ই সেপ্টেম্বর আজকে পাকিস্তান বনাম বাংলাদেশ, ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 3টা 30 মিনিটে লাহোর মাঠে। এবং 9ই সেপ্টেম্বর শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ, ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 3টা 30 মিনিটে কলম্বোর মাঠে। সেপ্টেম্বরের 10 তারিখ পাকিস্তান বনাম ইন্ডিয়া, ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 3টা 30 মিনিটে, ম্যাচটি হবে কলম্বোর মাঠে শ্রীলঙ্কায়। সেপ্টেম্বরের 12 তারিখ ইন্ডিয়া বনাম শ্রীলঙ্কা, ম্যাচটি শুরু হবে কলম্বোর মাঠে বাংলাদেশ সময় দুপুর 3টা 30 মিনিটে। এবং 14ই সেপ্টেম্বর পাকিস্তান বনাম শ্রীলঙ্কা, ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 3টা 30 মিনিটে, এই ম্যাচটিও হবে শ্রীলঙ্কায় কলম্বোর মাঠে। সুপার ফোরে বাংলাদেশের শেষ ম্যাচ ইন্ডিয়ার সাথে, ইন্ডিয়া বনাম বাংলাদেশ। সেপ্টেম্বরের 15 তারিখ এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় দুপুর 3টা 30 মিনিটে কলম্বোর মাঠে। এবং সেপ্টেম্বরের 17 তারিখ ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এবারের এশিয়া কাপ।